আলহামদুলিল্লাহ এই বর্তমান আমাদের বাংলাদেশের বাজারে এটা একটা অত্যন্ত সমাদৃত খাবার চিয়া সিড দেখো এক সময় আমরা তিল খুব সবাই খেত এক সময় সরষে দিয়ে সরষা আর তুরি তরকারি মাছ সব পাক করত ঔষধি গুণ হিসাবে এটা করা হইতো কিন্তু এখন চিয়া সিড এটা আমরা ভিজিয়ে খাই শরবত করে খাই কারণ চিয়া সিডের ঔষধি গুণ ব্রিটিশ গবেষণায় চতুর্থ স্থানে সেই হিসাবে আমরা আশা করি যে যারা আমাদের দর্শক আছেন আমাদের ভক্তবৃন্দ আছেন আমাদের এই অনুষ্ঠানকে যারা লাইক করেন যারা লাইক দেন যারা লাইক আরও বেশি দিবেন তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা সকলে সুস্বাস্থ্যের জন্য সর্বরকম রোগ প্রতিরোধ করার জন্য সুন্দর থাকার জন্য চুল পড়া বন্ধ করার জন্য মুখের দাগ দূর করার জন্য আপনারা চিয়া সিড খেতে কেউ ভুল করবেন না যেই পদ্ধতিতে আপনি খেতে পারেন কেউ ভেজে খায় কেউ অনেক সময় দেখা যায় যে বাদামের সাথে খায় এটা খেতে পারবেন কেউ দধির সাথে খায় এটা খেতে পারবেন এই দধির সাথে বাদামের সাথে বা যে কোনো ধরনের ফলের সাথে যেমন কলার সাথে আপনি চিয়া সিড কলা দিয়ে চিয়া সিড মিক্স করে করে খেতে পারবেন অনেকে মধুর সাথে চিয়া সিড খায় খাওয়ার কথাগুলি আমরা বলে দিচ্ছি এই কারণে যে অনেকে চিন্তা করতেছেন চিয়া সিডটা একদম গত এক দেড় বছর যাবৎ বাংলাদেশের বাজারে অসম্ভব সুনাম অর্জন করছে কিন্তু খাওয়ার পদ্ধতি নিয়ে আপনারা আমাদের কাছে বারবার টেলিফোন করেন ওই জন্য আমরা বলতেছি দুধের সাথে খেতে পারেন মধুর সাথে খেতে পারেন দধির সাথে খেতে পারেন কলার সাথে খেতে পারেন আপেলের সাথে খেতে পারেন কেননা আপেল ওটার উপরে চাপ দিলে ধরে ফেলায় বা রুটি দিয়েও অনেকে খায় রুটির সাথে আপনি খেতে পারেন ভাতের সাথেও মিক্স করে আপনি ডাল তরকারি দিয়ে চিয়া সিড খেতে পারেন তবে প্রতিদিন কমপক্ষে চায়ের চামচের দুই চামচ সকালে ঘুম থেকে উঠে সকল নাস্তার সাথে খেতে পারেন এক চামচ আরেক চার চামচ রাতে খেতে পারেন যদি এর ফলেও আর যদি ভালো রেজাল্ট আপনি না পান তাহলে আর তিন চামচ করে আপনি খেতে পারেন অতএব এই যে একটা চিয়া সিড নতুন খাবার ব্রিটিশ গবেষণা এটা এত এগিয়ে আছে বিবিসি গাইডেও এটা খুব বেশি আগে আছে কিন্তু আমরা আমাদের দেশে এটা আমরা জানতে পারছি অনেক পরে অনেক দেরি যে আমরা অনেক পরে জানি কিন্তু অনেক ভালো জিনিস থেকে আমরা একটু পিছিয়ে আছি আলহামদুলিল্লাহ আপনারা ভালো জিনিস খাবেন এবং বেশি বেশি করে আমাদের এই প্রোগ্রামে লাইক দিবেন আলহামদুলিল্লাহ যারা সুস্বাস্থ্যের সাথে থাকতে চান যারা সুন্দর জীবন গড়তে চান যারা সারা জীবন সুস্থ থাকতে চান পৃথিবীর সবচেয়ে মূল্যবান যে অংশ সেটা হলো সুস্থ থাকা সুস্থ থাকার জন্য আপনাকে আমাদের এই সুস্থ জগতের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে সুস্থ থাকতে হলে আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন আমরা যারা সুস্বাস্থ্যের জন্য কাজ করি যারা নেচারের জন্য কাজ করি যারা নেচারোপ্যাথির জন্য কাজ করি যারা অর্গানিক খাদ্য পথ্যের জন্য কাজ করি আমাদের সাথে যুক্ত থাকতে হলে আমাদেরকে বেশি বেশি করে শেয়ার কমেন্টস লাইক করুন এর ফলে আমরা উজ্জীবিত হব আমরা আনন্দিত হব আমরা উদ্দীপ্ত হব এবং আমরা আরও বেশি প্রোগ্রাম করে আপনাদের কাছে উপস্থাপন করে সারা পৃথিবীর কাছে আমাদের এই স্বাস্থ্য টিভিকে আমরা আপনাদের খেদমতে উন্মুক্ত করে দেবো আলহামদুলিল্লাহ